সম্পন্ন হলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2018-র আয়োজন। এবারের মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট উঠেছে জান্নাতুল ফেরদৌস ঐশীর মাথায়। রোববার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির রাজদর্শন হলে আয়োজিত জমকালো গ্র্যান্ড ফিনালিতে বিচারকরা চূড়ান্ত বিজয়ীকে নির্বাচন করেন। সেখানে সেরা দশজন প্রতিযোগীর মধ্য থেকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় ঐশীর নাম। চীনে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নেবেন তিনি। নাম ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় ঐশী। অনেকেই জানতে চাইছেন কে এই ঐশী। সেরা বিজয়ী নির্বাচিত হবার পর ঐশী জানালেন তার পরিবার পরিচিতির অনেক কথা। জানালেন কাকতালীয়ভাবেই এসেছে এই প্রতিযোগিতায়। মধ্যবিত্ত পরিবারের ঐশী এইচএসসি শেষ করে জুলাই মাসে ঢাকায় এসেছিলেন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করার জন্য। স্বপ্ন ভালো কোথাও ভর্তি হয়ে বাবা মায়ের মুখ উজ্জ্বল করা। শুরু করেছিলেন IELTS কোচিংও। আত্মীয়র বাসায় থেকে পড়াশোনা করতেন ঐশী। সাদামাটা একটা জীবন। হঠাৎই শুনলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2018-এর আবেদন চলছে। ছেলেবেলা থেকেই নিজের সৌন্দর্যের জন্য অনেক প্রশংসা পেয়েছেন তিনি। সেই আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে কৌতূহল মেটাতেই নাম লিখেছিলেন এই প্রতিযোগিতায়। সময়ের স্রোতে বরিশালের পিরোজপুরের মাটিভাঙ্গা এলাকার ঐশী এখন বিশ্ব সুন্দরীর আসরে বাংলাদেশে প্রতিনিধিত্ব করবেন। যারা সেরা দশে ছিলেন সবাই যোগ্য, তাদের মধ্যে থেকে সেরা হিসেবে নিজের নাম শুনতে পারাটা সৌভাগ্যের ব্যাপার। সবার কাছে দোয়া চাই যেন মূল প্রতিযোগিতাতেও চমকে দেখাতে পারি। এখনও কিছু গ্রুমিং বাকি আছে, এর মধ্যে নিজেকে আরও নিখুঁত করে নেওয়ার সুযোগ পাবো আমি। আবেগতাড়িত ঐশী আরও বলেন, বরিশালের একটি মফস্বলের মেয়ে হিসেবে এই সাফল্য আমার কাছে অনেক বড় স্বপ্ন জয়ের। অনেক বড় দায়িত্ব আমার কাঁধে এসেছে। বিশ্ব দরবারে বাংলাদেশের সৌন্দর্য তুলে ধরার সুযোগ পেয়েছি আমি, এটা ভাবতে ভালো লাগছে। আশা করছি নিজের দেশের শিল্প সংস্কৃতি ও ইতিহাসকে মর্যাদার সঙ্গেই বিশ্ব দরবারে তুলে ধরতে পারব। এক নজরে ঐশীর পরিচয়। জন্ম বরিশালের পিরোজপুরে, জন্ম তারিখ 27 আগস্ট। বাবা আব্দুল হাই বিশিষ্ট সমাজসেবী, মা আফরোজা হোসনে আরা স্কুল শিক্ষিকা। ভাই বোন দুই বোন, বড় বোন শশী। শিক্ষা চলতি বছরই এইচএসসি পাশ করেছেন মাটিভাঙ্গা ডিগ্রি কলেজ থেকে। প্রিয় অভ্যাস বই পড়া ও গান শোনা। প্রিয় লেখক হুমায়ুন আহমেদ। প্রিয় বই হুমায়ুন আহমেদের সব সাহিত্যই ভালো লাগে, হিমু ও মিসির আলি সিরিজের বইগুলো বেশি ভালো লাগে। প্রিয় অভিনেতা রাজ্জাকের অভিনয় তার খুব ভালো লাগে, বর্তমানে মাঝে মাঝে সাকিব খানের ছবি দেখেন। প্রিয় অভিনেত্রী শাবানা ও নুসরাত ফারিয়া। প্রিয় শিল্পী মিফতা জামান। প্রিয় খাবার ভাত, বাইম মাছ, আলুর যে কোনো তরকারি। প্রিয় রং সবুজ। প্রিয় পোশাক শাড়ি।